অনেকটা পথ যেতে হবে। যাই, বরং ওই গাছটার নিচে বসে একটু বিশ্রাম করি। গুরু, শিকার এসেছে, চলো যাই। এই যে দাদা, যা মাল করি আছে চটপট বের করুন তো, না হলে কিন্তু ফল ভালো হবে না। সে কি এখানেও চুরি চিন্তাই হয় নাকি? তবে যে বোর্ডে লেখা আছে শান্ত এলাকা। ঠিকই পড়েছেন, এলাকাটা বেশ শান্ত। আমাদের কথা না শুনলে কি হয়েছে পেলা কাকু? এমন কাঁদো কাঁদো মুখে, হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? দেখো না বাবা টাব্বু, আমার স্যুটকেস, ঘড়ি, আংটি, এমনকি দামি মোবাইল সব কিছু ডাকাতে ছিনতাই করে নিয়ে গেছে বাবা। ঘটনাটা একটু খুলে বলুন তো পেলা কাকু। হ্যাঁ শোনো শোনো, বুঝলে, ওই ওই আজ সকালে, হ্যাঁ এই যে দাদা, যা মাল করি আছে চটপট বের করুন তো, না হলে কিন্তু ফল ভালো হবে না। হ্যাঁ রে গাব্বু। হ্যাঁ বল। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? হ্যাঁ, কি বলতো? শোন না। হ্যাঁ বল। বাহ, দারুণ বুদ্ধি তো পেলা কাকু। তুমি পুলিশকে নিয়ে ঘটনাস্থলে এসো। আচ্ছা, আমরা ততক্ষণে এগোই। স্যুটকেসটা কি ভারী রে গাব্বু। হবে না, টাকায় ভর্তি যে। শুনলি দোস্ত, স্যুটকেস ভর্তি টাকা, তার উপর আবার দুটো পুঁচকে ছোড়া। গুলি ছোড়া তো দূরের কথা, বন্দুক বের করারও দরকার হবে না, খালি একটু চমকে দিলেই হবে। তবে আর দেরি নয়, এক্ষুনি চল। এই যে খোকা, তোমাদের ব্যাগের ভার আমরা লাঘব করে দিচ্ছি, চটপট ব্যাগটা আমাদের দিয়ে দাও। এই নাও, কিন্তু খুব ভারী, তুলতে পারবে তো? দেখোই না পারি কি না। একই গুরু, সত্যি তো ব্যাগটা তোলা যাচ্ছে না, ভীষণ ভারী। কি যা তা বলছি, ওই দেখি তুলতে খুব কষ্ট হচ্ছে, তাই তো? দাঁড়াও, হালকা করে দিচ্ছি। গিলি 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 ফট, হালকা করে চটপট চটপট চটপট। আমাদের নিচে নিচে নামাও, মাথা ঘুরছে ভাই, দয়া করে আমাকে নিচে নামাও। হ্যাঁ হ্যাঁ নামাও ভাই। দাঁড়াও, আগে পুলিশ আসুক, তারপর তোমাদের নিচে নামাবো। এই তো, এই তো সেই ছিনতাই বাজ দুটো, এইবার তোমাদের নিচে নামাবো। গিলি 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 ফট, নিচে নেমে এসো চটপট চটপট চটপট। বুঝলে, আজ তোমাদের জন্য আমি আমার লুঠের সব মাল ফেরত পেলাম, আর তার জন্য এই নাও এক হাঁড়ি ভর্তি পুরস্কার। ধন্যবাদ। টাব্বু আর গাব্বুকে অনেকদিন কোনো রকম প্যাঁচে ফেলা হয়নি রে। আরে, ওদেরকে প্যাঁচে ফেলার একটা বুদ্ধি অবশ্য আমার মাথায় এসেছে। কি বুদ্ধি রে? আরে এখন নয়, ক্রমশ প্রকাশ্য। এখন সব থেকে জরুরি কাজ হলো কাল সকালে একটা চিঠি পোস্ট করা। এই যে গাব্বু, তোমার নামে একটা চিঠি আছে। চিঠি? কই দেখি। এই নাও। ও বাবা, এ তো একটা নকশা। নকশা? কিসের নকশা রে গাব্বু? মনে হয় গুপ্ত
সমস্ত ধরনের নকশা, দেখ না কি সব আঁকি বুকি কাটা আছে, আর লেখা আছে এই ফটুদের বাগানের শিমুল গাছটা থেকে উত্তরে 10 পা এগালেই ধন প্রাপ্তি। আমার মনে ধনপ্রাপ্তির কথা ভুয়ো, আমাদের সাথে কেউ মজা করবার জন্যই এই চিঠিটা লিখেছে, বুঝলি? তবু আমি একবার সচক্ষে দেখতে চাই। জানিস না, স্বামীজি বলেছিলেন চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে। বেশ চ, তবে এখনই যাওয়া যাক। খেলা কেমন জমেছে? দারুণ গুরু। এই হচ্ছে শিমুলতলা। এবার 1, 2, 3, 8, 9, 10 একই, এটা 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 কি হলো? তখনই বলেছিলাম তোকে আমাদের সাথে কেউ মজা করছে, এবার তাদের সাথেও আমরা মজা করব। কি করে করবি? তাই তো ভাবছি। গাব্বু? হ্যাঁ বল। শিগগিরই ওই কাঁকড়াটা ধর তো। আচ্ছা আচ্ছা। গুলে, ওই যে ওরা আসছে, চ একটু মজা করি। চ। কিরে, কেমন গুপ্তধন পেলি? বেশি না রে, মোটে এক হাড়ি মোহর। এই দেখ মোহর। দেখ, আমাদের ঠকাতে গিয়ে নিজেরাই কেমন ঠকলি। কবি নেহি, আমার তৈরি করা নকশা দিয়ে তোমরা গুপ্তধন উদ্ধার করবে তা কখনোই হবে না। ওই গুপ্তধন আমার। ওকে, ভালো হবে না বলছি, হাড়িটা দিয়ে যা। আরে দিয়ে দেবো দিয়ে দেবো, দাঁড়া আগে মোহরগুলো ঢেলে আসি। এই ছোকরা, ভাব চলতে পারো না, আমাকে ধাক্কা মারা, এখন চলো থানা। না মানে আমি মানে থানাতেই যাচ্ছিলাম আর কি, গুপ্তধন উদ্ধার করেছি তো, হাড়ি ভর্তি মোহর তাই জমা দিতে যাচ্ছিল। বলে কি রে, হাড়ি ভর্তি মোহর, কই দেখি। একি, হাড়ি ভর্তি মোহর কাঁকড়া হলো কি করে? কত ভাগা, আমাকে কাঁকড়ার কামড় খাওয়ানো। বাবা রে, ফুলে গুলে দৌড়া রে, পালা পালা পালা। গাব্বু, একেই বলে যেমন কর্ম তেমন ফল। গত 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টির পর আজ রোদটা উঠে একটু ভালো লাগছে, তাই না রে গাব্বু? হ্যাঁ, তা যা বলেছিস। ধর ধর ধর, কয়েদি জেল ভেঙে পালাচ্ছে, ধর ধর ধর। এবার আমাকে আর কেউ ধরতে পারবে না। টাপু, এই টাপু, আরে আরে ওই দেখ, জেল ভেঙে কয়েদি পালাচ্ছে, কিছু একটা কর ভাই, না হলে আমাদের এই শান্তিপুর একেবারে অশান্তির বৃন্দাবন হয়ে যাবে। কিন্তু কি করি বলতো গাব্বু, সত্যি কি করি বলতো? আরে কিছু তো একটা কর। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় না একটা বুদ্ধি খেলছে বুঝলি। হ্যাঁ, গিলি 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 ছু, গিলি 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 ছু। দেখ দেখ, চোর বাবা জীবন আর কিছুতেই এবারে পালাতে পারবে না। দেখো চোর, দেখো তোমার সামনে একটা বিশাল বড় পাঁচিল, তুমি আর পালাতে পারবে না বুঝলে, আটকে যাবে। এ তো দারুণ ঘটনা ঘটলো সত্যি টাব্বু, আজ তোমার জাদু শক্তির জন্য আমি এক পলাতক খুনিকে ধরতে পেরেছি। চলো এবার শ্রী ঘরে। কিরে গাব্বু? হ্যাঁ বল। চল আমরাও এবার যাই। চল। গাব্বু? হ্যাঁ বল। ইচ্ছে আছে এবার পূজোয় না সিনেমার হিরোদের মতো ড্রেস কিনবো। বাবা, সে তো অনেক টাকার ব্যাপার, অত টাকা পাবি কোথায়?
শোন, অত চিন্তা না করে চ একটু ঘুরে আসি। চ তবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মুখটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। মনে পড়েছে বাবু, আমার মনে পড়ে গেছে। ওই দেখ, ওই দেখ, সেই বেটা কয়েদি, ভুল ফাল্টে এখন সাধু সেজেছে। পাশ, এ তো সেই ছেলে দুটো। দরকার নেই বাবা, পালাই এখান থেকে। শীঘ্রই পুলিশকে খবর দে, আমি ততক্ষণ এই বেটাকে আটকাই। ঠিক আছে, জোরেই পালাচ্ছে, ওকে আটকাতে হবে। ও সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, একটু দাঁড়াও। এই সেরেছে, আবার না ধরা পড়ি। বেটা দৌড়চ্ছে, ওকে যেভাবেই হোক একটা একবার আটকাতেই হবে। কিন্তু কি করে, কি করে, মাথায় একটা বুদ্ধি হুঁকি ঝুঁকি দিচ্ছে বলে মনে হচ্ছে। দেখো দেখো দেখো, এবার তোমার সামনে একটা বাইক। ওঠো এখানে বেটা নকল দাঁড়ি গোঁফ লাগিয়ে সন্ন্যাসী সেজেছিল। এই দেখুন, গাব্বু, হাতে অত বড় মিষ্টির বাক্স, বলি কি ব্যাপার? না না, ও কিছু না, মানে কাল বর্ধমান থেকে আমার মেসো এসেছিল, আর সাথে এনেছিলেন বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা, তাই তার থেকে ওই টাব্বুর জন্য একটু নিয়ে যাচ্ছি। তবে দুঃখ করিস না, তুইও ভাগ পাবি। ভাগ নয়, ভাগ নয়, পুরো বাক্সটাই আমার চাই। আরে বাহ, এ তো বেশ আনন্দের খবর। তুই এক কাজ কর, তুই স্কুলে যা, আমিও দু একটা কাজ সেরে যাচ্ছি। আরে গুলে, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে গো পুটে দাদা? শোন, গাব্বু এই পথে স্কুলে আসছে, হাতে বেশ বড় একটা মিষ্টির বাক্সও রয়েছে। আমি কায়দা করে ওকে একটা ফালতু কাজে ব্যস্ত রাখবো, তুই সুযোগ বুঝে চট করে মিষ্টির বাক্সটা সরিয়ে ফেলবি। ইয়ে মানে আমাকে ভাগ দেবে তো দাদা? আরে হ্যাঁ রে, দেবো দেবো। ওই তো ওই তো ওই তো গাব্বু দাদা আসছে, তুই চট করে ওই পাঁচিলে আড়ালে লুকো। হ্যাঁ সেই ভালো, আমি লুকোই লুকোই। কি রে, কি করছিস, স্কুলে যাবি না? আরে দেখ না, সাইকেলের চেনটা কিছুতেই ঠিক করতে পারছি না, তুই একটু চেষ্টা করে দেখবি? দাঁড়া দেখছি, দেখি শর শর। এই নে, এই নে, চেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এ কি, আমার মিষ্টির বাক্স কোথায় গেল? দেখ, বোধহয় কাকে নিয়ে চলে গেছে। আচ্ছা চলি রে। এইবার সব বুঝলাম। কি বুঝলি রে? তোর ওই মিষ্টির প্যাকেট গুলেই সরিয়েছি। ইস, তোকে খাওয়াতে পারলাম না বলে খুব আফসোস হচ্ছে রে। আহা দুঃখ করিস না, আমি টিফিনে চিকেন প্যাটিস এনেছি, দুজনে ভাগ করে খাবো। কোন চ, এখন ক্লাসে যাই।
চাঁদু বলো তো, হিমালয় পর্বত কোন শ্রেণীর পর্বত? আগে ভঙ্গিল পর্বত। ফুটে বলো তো, ভঙ্গিল পর্বত কাকে বলে? ভঙ্গিল পর্বত মানে স্যার, আপনার জন্য একটু সীতাভোগ আর মিহিদানা এনেছিলাম, একটু টেস্ট করে দেখুন না। কই কই দেখি। ওই ওই টাপু, ওই তো, ওই তো আমার মিষ্টির বাক্স। দাঁড়াও, পরদ্রব্য হরণ করে অন্যকে তৈলমর্দন করার ফল তুমি হাড়ে হাড়ে হাতে নাতে পাবে। গিলি 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 ফট, গিলি 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 ফট, ফুটে এবারে তোর শয়তানি সব হয়ে যাবে ছটপট। আমি নিজের চোখে দেখেছিলাম বাক্স ভর্তি সীতাভোগ আর মিহিদানা। আমি জানি না স্যার ওগুলো ব্যাং হলো কি করে। জানিস না? না, এইবার জানবি। ওরে বাবা স্যার ছাড়ুন, ও স্যার ছেড়ে দিন স্যার, আর করবো না স্যার ছেড়ে দিন। সত্যি সত্যি টাব্বু, তোর জবাব নেই গুলে। আফটার অল আমি টাব্বু তো। বুঝলি বুঝলি টাব্বু, বসেদের পুকুরে মাছ ধরতে ধরতে কখন যে সন্ধ্যে হয়ে গেছে বুঝতেও পারিনি। এখন এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতে কেমন কেমন যেন গা ছমছম করছে। তোর যখন এতই ভয় তখন বাড়ি থেকে না বেরোলেই তো পারতি। না 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 না, ভয় কিসের? আর আর তাছাড়া তুই যখন সঙ্গে আছিস তখন থাক, আর তেল মারতে হবে না, এবার পিছলে পড়ে যাব। ভাবলাম আজ রবিবার একটু শান্তি করে হাত পা ছড়িয়ে ঘুমাবো, তা নয় এই মশার জ্বালায় ঘুমের একেবারে 12টা বেজে গেল। আর বসে বসে মশার কামড় খাওয়াটা তো খুব বিপজ্জনক। আজকাল চারিদিকে যা ম্যালেরিয়া হচ্ছে, আবার নতুন রোগের নাম হয়েছে যার নাম ডেঙ্গি। একবার ধরতে পারলে লেঙ্গি মেরে বিছানায় ফেলে দেবে। মানুষ থেকে তো মরে ভূত হয়েছি, কিন্তু ভূত থেকে মরলে কি হব তা জানা নেই। থাক, আর অলক্ষণে কথা ভেবে লাভ নেই। আরে দু দুটো নাদুস নুদুস ছেলে এদিক পানেই আসছে, হাতে মাছ ধরার ছিপ রয়েছে আর একটা থলেও আছে দেখছি। বুঝেছি, তার মানে ওরা মাছ ধরতে গিয়েছিল। যাক, ভূতেশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। ওদের ভয় দেখিয়ে মাছগুলো হাতালেই কেল্লা ফাতে। এতক্ষণ মশারা আমায় কামড়াচ্ছিল, এবার আমি মাছেদের কামড়াবো। ওটাব্বু ওটাব্বু, এই জায়গাটা জায়গাটা আমার ভালো ঠেকছে না রে। আরে থামা তো তোর বকবক, ভূত আসলে দেখা যাবে। কে যেন আমার মাথায় টোকা দিল। ওহ, তোকে নিয়ে আর পারা গেল না। এখানে এখানে কে তোর মাথায় টোকা দেবে বলতো? এই যে খোকারা, আমি গো আমি। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওই দেখ ওই দেখ টাপু, ওই ওই গাছের উপর কে যেন বসে আছে ভূতেদের মতো দেখতে। চুপ, একদম চেঁচামেচি নয়। ভূতেদের মতো দেখতে কি রে, আমি সত্যি ভূত, ভূতেদের রাজা,
ব্রহ্মদত্তি। ব্রহ্মদত্তি? সে আবার কি, কে কে? ও, এটা কোথাকার অপগণ্ডনে ব্রহ্মদত্তি কেউ চেনে না? মনে হয় ছোটবেলায় ভূতেদের গল্প একদমই পড়েনি। না না ব্রহ্মদত্তি কাকু, আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও না এরকমই। যাক, এই ছেলেটা মনে হয় একটু আধটু ভূতের গল্প স্বল্প পড়েছে। একটু আধটু না, অনেকটাই পড়েছি। এই তো, যেমন ধরুন না, মামদো, হুমদো, শাকচুন্নি, পেতনি, ডাইনি, নীলভূত, খরাভূত, কানাভূত, স্কন্দকাটা, গেচোভূত, মেচোভূত, লম্বাভূত, বেটেভূত, তমুকভূত, অমুকভূত। ভূতের গল্পের ইন্টারভিউ দিতে হবে না, এবার দেখছি আমি নিজেই ভূতেদের নাম ভুলে যাব। এখন আমরা কি 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 করব ব্রহ্মদত্তি? মানে মানে ব্রহ্মদত্তি জেঠু, কি করবি? ভেরি সিম্পল, মাছের থলেটা আমায় দিয়ে দুজনে মিলে সোজা পগার পার। আর শোন, বাড়ি ফিরে কথাটা একদম পাঁচকান করিস না, তাহলে আবার আমার ভয় দেখিয়ে কেড়ে খাওয়ার ব্যবসাটাই লাটে উঠে যাবে। আজকাল তো শুনছি ঘরে ঘরে ওঝা, কটা পাশ করা কে জানে। সে কি, আমাদের সারাদিন ধৈর্য ধরে বসে ধরা মাছগুলো আপনাকে দিয়ে দেবো, আর আপনি আয়েস করে তা একটু একটু করে খাবেন। তাছাড়া কি শুনি, তাছাড়া কি, বড় বড় ব্রিজ, রাস্তায় যেতে গেলে যেমন রোড ট্যাক্স দিতে হয়, তেমন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গেলে ভূত ট্যাক্স দিতে হয়, বুঝলি? আর যদি আমরা আপনার কথা না মানি তাহলে? ওরে টাব্বু, ঝামেলায় যাস না, শুনবি না, উনি একজন ভূতেদের মস্ত বড় ইয়ে। আমি মাছের বদলে তোদের মাথাটাই চিবিয়ে খাবো। ওরে বাবা রে, এই মাথা খেয়ে ফেললে খাওয়া দাওয়া করবো কি করে, টিভি দেখবো কি করে? ওরে টাব্বু, কিছু একটা কর। ঠিক আছে ঠিক আছে, তুই যখন বলছিস তখন তো। এই নিন ভূত কাকু, এই নিন এই মাছের তলি আপনাকে দিলাম, কিন্তু মাছগুলো খুব শক্ত, খেতে পারবেন তো? খুব পারবো, তাড়াতাড়ি দে। এই তো, দ্যাটস লাইক এ গুড মানুষ। আয় বাবা মাছ, মুখে আয়। ওহ, কতদিন যে মাছ খাইনি, আজকাল ইলিশ মাছের যা দাম, তাই কুসুম আশা ছেড়ে পুকুরের মাছ খেয়েই আস মেটাই। এখন এই ভাঙা দাঁত নিয়ে ভূতেদের সমাজে মুখ দেখাবো কি করে? ছি ছি ছি। আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না রে, অতএব।